নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা এখনো অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না, সেই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন। তো মাঝখানে রবিবার, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ইত্যাদি থাকার কারণে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো সেই নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করছেন টাকা কেন এখনও পাচ্ছেন না। তো আজকে কিন্তু আবার টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। তো আপনারা আজকে কারা কারা টাকা পাবেন, কোন কোন জেলা টাকা পাচ্ছে, টাকা যে এসছে সমস্তটাই কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আপনাদেরকে আমি আগেই দেখেছিলাম যে লাস্ট যখন টাকাটা এসেছিলো, তারপরে মাঝখানে যেহেতু ছুটিগুলো ছিল সেই কারণে টাকাটা আসেনি, কিন্তু লাস্ট যখন টাকাটা এসেছিলো দেখতে পাচ্ছেন একজন কৃষকের 2200 টাকা এনআর 21/1/2023 তারিখে WBSC মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছিল। এনআরও 21/1/2023-এ WBKBRB WBSC 627 লেখা রয়েছে, এটাও কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকা ক্রেডিট হয়েছিল। তারপর এনআর 5000 টাকা ক্রেডিট হয়েছে, এখানেও আপনার WBSC 627 লেখা রয়েছে। সুতরাং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়েছিল। এবার যেহেতু বন্ধ ছিল সেই কারণে কিন্তু এখন টাকাটা ঢোকে নিয়ে দুদিন, আজ থেকে কিন্তু আবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, এবং টাকাটা বেশি ঢুকবে কিন্তু দুপুরের পর থেকে। এবার কোন কোন জেলা টাকা পাবে দেখুন, ওইভাবে জেলাভিত্তিক টাকা দেওয়া হয় না, প্রতিদিনই লট অনুযায়ী সিরিয়াল ওয়াইজ কিছু কিছু জেলার কিছু কিছু ব্লকের কৃষককে টাকা দেওয়া হয়। এবার আপনার সিরিয়াল যদি আজকে আসে আজকেই আপনি পাবেন, আবার যদি কাল আসে তাহলে কাল আপনারা পাবেন। এইভাবে কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে। PM কিষাণ প্রকল্পের মতন একদিনে সব কৃষকরাই টাকা পেয়ে যাচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পে। কৃষক বন্ধু প্রকল্পে এরকম ধাপে ধাপেই টাকা পাঠানো হয় এবং কৃষকরা এরকম ধাপে ধাপেই টাকা পায়। আজকেও সব জেলার কৃষক অল্প অল্প কৃষক টাকা পাবে, আবার কালও কিন্তু অল্প অল্প কৃষক টাকা পাবে। আর টাকা দেওয়ার লাস্ট ডেট এখনও ঘোষণা হয়নি, টাকা এখনও দেওয়া চলবে। এই জানুয়ারি মাস পুরোই টাকা দেবে, আবার ফেব্রুয়ারি মাসেও হয়তো প্রথমের সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ টাকা দিতে পারে। এখনও কোনো টাকা দেওয়ার শেষ দিন ঘোষণা করা হয়নি। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। টাকা না পেলেও চিন্তা করবেন না, অপেক্ষা করুন, আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন। তো আপনি টাকা পেয়েছেন কি না, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার লাস্ট ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কী ছিল কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এবং পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।